লক্ষীপুর এক রামগঞ্জ সংসদীয় আসনে কেটলি প্রতীক নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে এম এ গোফরান। তিনি একাত্তর বাংলা টিভিকে জানিয়েছেন, আমি সংসদ সদস্য থাকাকালীন সময়ে রামগঞ্জ এর উন্নয়নে কাজ করেছি, রামগঞ্জের সাধারণ মানুষের জীবন যাপন করার সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি। পরিতাপের বিষয়, বর্তমান অবস্থা তার কিছুই নেই, সম্পূর্ণ লুটপাট, দুর্নীতি, স্বজন প্রীতি বর্তমান জনপ্রতিনিধিদের কাজ। বিজয় ব্যাপারে এম এ গোফরান জানিয়েছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে কেটলি মার্কা বিজয়ী সুনিশ্চিত ইনশাল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় রোশন এরশাদ সমর্থিত নেতা লোকমান হোসেন, রিপন হোসেন, জহিরুল ইসলাম, হাসানুজ্জামান, স্বপন মিয়া সহ অনেকেই। আমি সংসদীয় সচিব ছিলাম দীর্ঘ সময় এবং ওনার সংসদের যত বক্তব্য এবং সংসদ সংক্রান্ত সব বিষয়ে উনি আমার থেকে পরামর্শ গ্রহণ করেছেন, এটা নিশ্চয়ই অনেকে অবগত আছেন, আমাদের এলাকার অনেকে অত জানো না। উনি আমাকে, উনি যখন অসুস্থ হয়ে গেলেন তখন উনি এক বছর ব্যাংককে ছিলেন, একদিন উনি হঠাৎ করে আমাকে টেলিফোনে বললেন যে গোফরান তুমি আমার সাথে থাকো। তখন উনি সম্মেলন একটা প্রস্তুতি কমিটি করেছেন, উনি কনভেনার হয়েছেন, আমাদের কয়েকজনকে যুগ্ম আহ্বায়ক তিনি বানিয়েছিলেন। এইভাবে আমি ওনার সাথে রাজনীতিতে আবার যুক্ত হয়ে গেলাম এবং যুক্ত হওয়ার পরে ওনাদের জিএম কাদের ওনার মধ্যে একটা সমঝোতা ওনারা বুঝতে না পারার কারণে উনি ইলেকশন বয়কট করলেন। তারপর আমরা 10 জন এমপি যারা ওনার সাথে ছিলাম, এক্স এবং বর্তমান, এর মধ্যে সিপিউই পার্লামেন্টের মুশিউর রহমান রাঙ্গা, রুস্তুমারি ফরাজি ফিরোজপুরের, এইভাবে আমরা 10 জন এমপি বর্তমান এবং সাবেক আমরা স্বতন্ত্র ইলেকশনে আমরা অংশগ্রহণ করি। আর যদি রোশন এরশাদ ইলেকশনে অংশগ্রহণ করতো হয়তো তখন আর আমাকে স্বতন্ত্র ইলেকশন হয়তো করতে হতো। এইভাবে আমি এই আজকে এখান থেকে প্রার্থী হয়েছি। আপনার তো মাঠে গণসংযোগ করতেছেন, জি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা আমার নিউজ কভার করতেছে, জি, পাশাপাশি আমি জানতে চাই আপনার কাছে নির্বাচন কতটুকু অনুভব করছেন, যে মাঠ ফিল্ড লেভেল নির্বাচন হবে কি না এই বিষয়ে একটু আপনার কী ধারণা হচ্ছে? লক্ষ্মীপুর ওই দিন আনিসুর রহমান সাহেব যে নির্বাচন কমিশনার তিনি এসেছিলেন, সেখানে আমি বক্তব্য দিয়েছিলাম, সেটাই আমি আবার একটু পুনরাবৃত্তি করি। এই আনিসুল ইসলাম সাহেব, আমি যখন এমপি ছিলাম তখন আমাদের এই রামগঞ্জের উপজেলা ম্যাজিস্ট্রেট ছিল, উনি আমার খুবই পরিচিত, তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম একই প্রশ্ন যেটা আপনি আমাকে এখন বললেন। তিনি শপথ করে বলছেন যে নির্বাচন ফেয়ার ফ্রি হবে এবং মানুষ তার ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিতে পারবে, এই অঙ্গীকার তিনি করেছেন। এখন বাকিটা আমরা দেখব সামনে কি হয়। তা আমারও বিশ্বাস জন্মেছে যে ইলেকশন ফ্রি হবে এবং মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে, এই বিশ্বাস আমার মধ্যেও জন্মেছে। বাকিটা আমরা দেখব আগামী 15 দিন পরেই তো ইলেকশন হয়ে যাবে। আপনাকে একাত্তর বাংলা টেলিভিশন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ।